আমাদের মেঘনা উপজেলা থেকে সরিষা আমাদের সারারা দিয়েছে বাড়ি সত্র সরিষা। এই সরিষা অনেক ফসল হয়, এই জন্য সারের আমারা দিয়েছে। আমি দুইখানি ক্ষেত করেছি, দুইখানি ক্ষেতের ফসল মোটামুটি অনেক ভালো হয়েছে। আর অন্য অন্য বছরের তুলনায় আমাদের এলাকায় সরিষা করত, বর্তমানে করে না। এই জন্য স্যারেরা আমাদের পরামর্শ দিয়ে বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়ে আমাকে এখানে সরিষা করার জন্য দিয়েছে। আর এই সরিষা আমি লাগাইয়া খুব ভালো হয়েছে। এখন সরিষা বর্তমানে বাজার মূল্য অনেক বেশি। আমাদের দেশের তেল উৎপাদনের জন্য আমাদের নিজেদেরও উপকার আসবে, আবার বাইরের তেল আমাদের প্রয়োজনও হবে না। এই জন্য এই সরিষা দেখে আমাদের এলাকায় কৃষক ভাইরা সবাই আমার পাশে আইয়া পরামর্শ নেয় কীভাবে এই সরিষা করতে পারবো। আমি বলছি স্যারেরা সরকারিভাবে অনুদান অল্পই দেয়, পরবর্তী করলে আমার কাছ থেকে কিনে নিয়ে আপনারা প্রতি জমিতে করতে পারবেন। এই সরিষাটা অনেক হয়, কানিতে 7-8 মন হয়। আমরা মেঘনা উপজেলায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এখানে তেল ফসল সরিষা হিসাবে আমরা উৎপাদন এবার অনেক বৃদ্ধি করতে পেরেছি। বিগত বছরে কৃষকদের সাথে আলোচনা করে যেটা জানতে পারলাম, তারা যে পরিমাণ মূলধন বা সরিষা বিক্রি করে যে পরিমাণ লাভবান হতো, এই এখন বাড়ি সরিষা 17 বা অন্যান্য জাতগুলো চাষাবাদ করে তেলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তারা সরিষা বিক্রি করে অনেক বেশি তারা লাভবান হচ্ছে। আর এর পাশাপাশি তারা নিজেদের অভাব পূরণ করতে পারছে এবং এই বিদেশের যে আমাদের আমদানি নির্ভরতা ছিল সেটা অনেকগুণ কমাতে পেরেছে। তো আশা করি এক্ষেত্রে আমার উপজেলার মেঘনা উপজেলায় কৃষির এই সরিষার উৎপাদন বৃদ্ধি পাবে, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি করে তাদের চাহিদা পূরণ পাশাপাশি বাইরেও রপ্তানি করতে পারবে। আমরা আজকে আসছি একটি প্রদর্শনী পরিদর্শন করতে। প্রদর্শনীটি হচ্ছে বাড়ি 17 সরিষার জাত দিয়ে স্থাপন করা হয়েছে। আর এখানে যে প্রকল্পের আওতায় এই প্রদর্শনীটি স্থাপন করা হয়েছে, প্রদর্শনীটি প্রকল্পের নাম হচ্ছে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প। আর এই প্রকল্পের যে প্যাটার্নটা সরিষা বোরো পতিত, আমরা এখানে দড়ি মির্জানগর তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের যে কৃষক গ্রুপ, এরা যে প্রদর্শনীটা বাড়ি 14 জাতের সরিষা দিয়ে স্থাপন করেছে, সরিষা প্রদর্শনীটা খুবই ভালো। এখানে আশা করি আমরা যে আশানুরূপ ফলন পাব। আর উপস্থিত দর্শকবৃন্দ সবাই এই প্রদর্শনী দেখে খুবই আনন্দিত এবং তারা আগ্রহ বোধ করছে যে সামনে তারা এই জাতের সরিষা দিয়ে ভবিষ্যতে প্রদর্শনী করবে এবং নিজেরা চাষাবাদ করবে। আশা করি আমরা তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির যে টার্গেট, যে আলটিমেট উদ্দেশ্য, আমরা সফল হতে পারবো।